আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা একটা বিলাল হোসেন প্রভাষক আশিক আহমেদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো হোমিওপ্যাথি মেডিসিন অ্যালোসক্রেটিনা এই অ্যালোসক্রেটিনা আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে চেপে রাখবেন আর ভালো লাগলে একজন যারা নাম্বারটি চান ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি সহ আমার ঠিকানা সমস্ত কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ হোমিওপ্যাথি মেডিসিনের ভিডিওগুলো একটু বড় হবে তাই আপনাদের অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং এই মেডিসিনের নামগুলিও আপনারা বুঝতে পারবেন ভালোভাবে যখন উচ্চারণ করব তখন আপনারা বুঝতে পারবেন যে হোমিওপ্যাথি মেডিসিনের কি বললাম অ্যালোসক্রেটিনা এলো শুধু লেখলেই আপনারা এলো এই কথাটা বললেই আপনাদের হোমিওপ্যাথি ডাক্তাররা বুঝে যাবে ফার্মেসিগুলি বুঝে যাবে আপনারা কি বলেছেন ওখান থেকে ওষুধগুলি কিনে নিতে পারেন যে কোনো হোমিওপ্যাথি আপনার ফার্মেসি থেকে অ্যালোসক্রেটিনা হলো আপনার চিনতে খুব সহজ হবে এটা কি থেকে আপনার তৈরি করা হয়েছে এটা হলো আমাদের যে ঘৃতকুমারী আছে আমরা ঘৃতকুমারী কি কারণে খাই আপনারা জানেন অ্যালোসক্রেটিনা সেই কাজগুলি করে যাবে অ্যালোসক্রেটিনা আপনার মূল অরিষ্ট হলো এই ঘৃতকুমারী থেকে ঘৃতকুমারীটাকে এটা পরিশোধন করে এটাকে তৈরি করা হয়েছে ক্রিয়া আপনার অর্থাৎ ক্রিয়া কি ক্রিয়া অর্থাৎ মানে কি কি রোগের উপরে এটা কাজ করবে এটা কাজ করবে হলো আপনার যকৃত উদর মল নালী অর্থাৎ রেকটাম তারপরে অন্তে বস্তিকোঠরে যেটা পেলভিস তারপর হলো এর বিশেষ ক্রিয়া করে থাকে এইগুলির উপর এছাড়া অনেক আপনার কাজ দেখা যাবে আর মহিলাদের যেটা করবে হলো কোটি দেশ স্ত্রী জনেন্দ্রের উপর এর বিশেষ ক্রিয়া দেখতে পাওয়া যায় এটি হলো অ্যান্টিসোরিক আমাদের হোমিওপ্যাথি মেডিসিন হলো অ্যান্টিসোরিক অ্যান্টিসিপিলিস অ্যান্টিসাইকোটিস এবং বর্তমানে অ্যান্টি টিউবারকুলোসিস আরটা হলো এখন আমরা যেটা গবেষণা করে বলছি সেটা হলো ডাইনামিক অর্থাৎ এই পাঁচটা পদ্ধতিতে এখন হোমিওপ্যাথি আপনার চিকিৎসা অর্থাৎ এই অ্যান্টি যেমন অ্যালোপ্যাথিতে আছে অ্যান্টি অ্যান্টিবায়োটিক আছে আমাদেরও আছে কিন্তু আমাদের মেডিসিনগুলি তাদের মতন এবং মানে ওই রকম আমাদের এইগুলি ধারা যে মানে কি বলে এই সাইড এফেক্ট হবে এটা কিন্তু সাইড এফেক্ট হবে না বিশিষ্ট লক্ষণগুলি হলো প্রথমে আমি আপনারা বুঝতে চেষ্টা করুন যে যেই বৈশিষ্ট্যের উপর যেই লক্ষণগুলি দেখলে রোগ আছে আপনার যে যেমন যকৃত উদর মল নালে আপনার রোগ আছে কিন্তু লক্ষণ থাকতে হবে হোমিওপ্যাথি মেডিসিনগুলি সিলেক্ট করতে হলে আপনাকে লক্ষণ আপনার দেখতে হয় লক্ষণ ছাড়া যত রোগের বর্ণাই দেন আপনি কখনোই এই ওষুধ আপনি কিনতে পারবেন না এবং আপনাকে ডাক্তার দিতে পারবে না যার কারণে হোমিওপ্যাথি চিকিৎসা করা খুব জটিল একটি পদ্ধতি মলদ্বারে পেশি সংকোচন ক্ষমতা কমিয়া যায় এটা এই কমিয়া যায় বলতে এটা যে মলদ্বারে যে একটা সংকোচন বোধ আছে অর্থাৎ মানে আটকিয়ে রাখার যে একটা প্রবণতা আছে যেমন আমাদের পায়খানা বলেন বায়ু বলেন আমরা অনেক সময় যে পায়খানা করতে গেলে দেখা গেল যে পায়খানা আমার এখানে আছে কিন্তু এখন পাশে কোনো পায়খানার ব্যবস্থা নেই তখন আমাদেরকে আটকিয়ে রাখতে চাই কিন্তু যদি আপনি অ্যালোসক্রেটিনার আপনার মেডিসিনের রুগিয়ে থাকেন তাহলে আপনি পায়খানা আটকিয়ে রাখতে পারবেন না আপনার কাপড় চুপড় তলিয়ে ফেলবেন এটা কি বলা হয়েছে যে মলদ্বারের সংকোচন বোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং পায়খানা করতে গেলে দেখবেন যে অনায়াসে পায়খানা হয়ে যায় যেমন বায়ু একজনের একজন বায়ু দিছে কিন্তু বায়ুর সাথে সাথে তার কাপড় চোপড় তলিয়ে গেছে এবং হয়তো বাচ্চারা যখন দেখা গেল যে বাচ্চারা পায়খানা করতেছে কিন্তু জানাই জানা যে ফুসকলো না ঢুস করলো না কেমন করে সাউন্ড বুঝাই জানা যে আপনার পায়খানা করতেছে মানে অসারে যেটা বলতে পারেন যে কোনো বেগ ছাড়াই পায়খানা হয়ে যায় আবার কিন্তু এটা বেগ ছাড়া অর্থাৎ এমন অবস্থাও যে পায়খানা হয় না কোনো পায়খানার ইচ্ছাও থাকে না এই মেডিসিনে থাকতে পারে গুহুদারে ব্যথা ও জ্বালা গুহুদার মানে পায়খানার রাস্তায় এটা আপনার জ্বালা থাকে কঠিন মল আম অসারে বাহির হয় অনেক সময় এটা দেখা যায় যেটা বলছিলাম যে কঠিন মল এবং
সাথে আম, যেটা দেখবেন যে যাদের পুরনো ডিসেন্ট্রি, পায়খানা করতে গেলে আগে আম ক্ষতের আম বের হয়ে যায়, সাথে ফুসফুস করে খালি বায়ু দিতে থাকে, তাদের জন্য এটা খুবই আপনার কার্যকর। তরল দ্রব্য পান বা আহারের পরই বাহ্যের বেগ, দেখবেন যে কোনো কিছু খাবার খেলেন, একটু খাবার খেলেন, বা অনেকের আছে যে তিন বেলা খাবার খেতে গেলেই আপনার খাওয়ার পরেই পায়খানা হয়, কিন্তু এছাড়া কখনো পায়খানা হয় না, তাদের জন্য এটা খুব কাজ করবে। আমযুক্ত উদরাময়, যাদের উদরাময় দেখা দেয় যে ওই যে বলছি যে একেবারে মানে কোনো বেগ ছাড়াই খালি পায়খানা হইতেই থাকে, সাথে কিন্তু দেখা যাবে আম, এটা বাচ্চাদের বেশি হয়ে থাকে, যারা ছোট্ট বাচ্চা তাদের জন্য এটা খুব প্রয়োজন হবে। সকালে বাহ্যের বেগ চাপিয়া রাখিতে পারা যায় না, বিছানা হইতে উঠিয়া যাইতে যাইতে মানে পায়খানা করিয়া দেয়, এটা আরেকটা মেডিসিন আছে সালফার, সেটার সাথে এটার কিছু ডিফারেন্স থাকবে, সালফারের লক্ষণ থাকবে অনেক, এগুলো বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, তবু বর্ণনা করে অনেক আমার ছাত্রছাত্রীরা দেখে যে সালফারের রোগীদের চরিত্রগত লক্ষণ, তাদের রোগের লক্ষণগুলি দেখতে হবে, যে তাদের আরো সিমটম থাকতে হবে এবং তাদের পায়খানা ধরে রাখতে পারবে না, সাথে দুর্গন্ধ যুক্ত থাকবে, তাদের সাথে দুর্গন্ধ থাকবে, তারা ময়লার আবর্জনা দিয়া মানে মনে হয় যে সে একজন নোংরা মানুষ। আর এলোর স্বভাব হবে, এলো রোগীগুলি হবে যদি বড় হয়ে থাকে, সেটা দেখা যাবে যে সে এত ওষুধ সেবন করে, এলোপাতি হোমিওপ্যাথি যে কোনো পেতে সেবন করতে 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 তার শরীরে যে একটা ক্রিয়া ছিল, শরীরে যে একটা ভারসাম্য ছিল সেটা হারিয়ে ফেলেছে, তখন আপনি এলো ওষুধ ব্যবহার করতে পারেন। তাহলে বোঝা গেল যে কোনো প্যাথি খেয়ে যখন অতিরিক্ত ওষুধ সেবন করার পরে যখন সে আপনার মানে রোগের যে এত তীব্রতা যে তার শরীরে এখন আর মেসিং করে না, অর্থাৎ শরীরকে আর সে ঠিক রাখতে পারে না, যার কারণে তার কোনো অতিরিক্ত রোগ, অর্থাৎ সে পায়খানা ধরে রাখতে পারে না, বা একটার পর একটা রোগ হইতে আছে, কারণ তার এটা হলো ওষুধের জন্য হয়ে গেছে, যার কারণে তাকে এই এলো দিয়ে প্রথমে চিকিৎসা করা যেতে পারে। যে আমাদের আরেকটা মেডিসিন নাকসুমিকা, এমন অনেকগুলি মেডিসিন আছে, এই জন্য আমাদের অনেকে বলে যে আমরা গেলেই হোমিওপ্যাথিতে গেলেই একটা যে খাওয়াই দেয় সেটা কি, এই জন্য আমি অর্থাৎ দিতে পারি না, কারণ আমাকে বুঝতে হয়, না হয় উল্টা কাজ করতে পারে, লক্ষণ না থাকলে কোনো কাজই করবে না। পেটে ব্যথা, তল পেটের ডান পাশের অসহ্য কামড়ানি ও কনকানির ব্যথা, বাহ্যের পূর্ব ও বাহ্যের সময়ও ব্যথা অনন্ত বাড়ে, এবং কিন্তু আহারের পর উপশম হয়, প্রচুর গরম ও দুর্বলতা প্রকাশ পায়। এটা হলো পেটে ব্যথা বলতে হয়তো তল পেটে আপনার পায়খানার সময় ব্যথা ওঠে, এখন পায়খানার সময় আরও কয়েকটা মেডিসিন আছে যে ব্যথা হলে তল পেটে ব্যথা ওঠে, নাভির নিচে ব্যথাটা করে ওঠে, এটাও আরও কয়েকটা মেডিসিন আছে, কিন্তু এটাও আপনার দেখতে হবে যে বাহ্যের পর উপশম হয়, অর্থাৎ বাহ্যের পরে তার আরামবোধ হয় এবং প্রচুর গর্ম দুর্বলতা দেখা দেয়, অর্থাৎ তার বাহ্যের পরে এই ব্যথা ভালো লাগে কিন্তু ঘাম দেখা দেয় এবং দুর্বলতা বোধ হয়, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু ওই মেডিসিনটা তল পেটে ব্যথা হয়, পায়খানা করলে পায়খানা আপনার পায়খানা করবার তার কাছে একটু খুব উপসম্পদ লাগে, কিন্তু তার শরীরে দুর্বলতা লাগে না, সেটা হলো নার্ভাস ভূমিকা, এটা আমাদের জানতে হবে, না হয় কিন্তু হিতে বিপরীত হবে। মল থেকে পূর্বে পেট ডাকে, অর্থাৎ ঘর 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 করে শব্দ ওঠে, ভয়ানক বাহ্যের বেগ, মল নাড়ি রেকটাম ভারী বোধ হয়, মনে হয় যে রেকটামটা আমার কোনো কিছু দিয়ে যেমন কোনো পাথর দিয়ে তাকে আটকিয়ে রাখছে, এবং আরেকটা মেডিসিন আছে সেটাও মনে হয় যে গোল কিছু মনে হয় পায়খানা রাস্তায় আছে, কিন্তু এটা হলো যে কোনো কিছু দিয়ে মনে হয় যে ভারী, অর্থাৎ তাকে বোঝা দিয়ে রাখছে পায়খানা রাস্তায়, মনে হয় যে অনেক মল তার রাস্তা পায়খানা রাস্তায় আছে, কিন্তু আসলে তত মল না। বাহ্যের সময় এই যে এত নরম মল, এত যে আপনার ইচ্ছাকৃতভাবে মল হয়ে যায়, কিন্তু আবার দেখা গেল যে তার এই সাধারণ মলটা, অর্থাৎ তার পায়খানা খুব নরম কিন্তু করতে হয়, আবার দেখা গেল যে পায়খানা খুবই ইটের মতন শক্ত, হ্যাঁ করতে হয়, সাথে কিন্তু থাকতে হবে যে তার পায়খানার সাথে কি যায়, আম যায়, তাহলে এই মেডিসিনটা আপনার সিলেক্ট করতে পারে। শরীরের ভিতর গরম মল পেটের বায়ু ইত্যাদি গরম, শরীরের ভিতর যেমন গরম বোধ হয়, গরম এবং মলও মনে হয় যে আগুন দিয়ে মনে হয় যে জ্বালিয়ে রাখছে, এবং তার যে বায়ুটা আসে বায়ুটা মনে হয় যে এখন মনে হয় যে ওই যে ধোয়ার স্যাক দিলে যে মনে হয় এইভাবে তার মনে হবে। এবার আসুন মাথা ব্যথা, আরও কিন্তু অনেক আছে মল নিয়ে, অর্থাৎ ডিসেন্ট্রি নিয়ে, ডায়রিয়া নিয়ে আরও আলোচনা করবো ইনশাল্লাহ, এত সময় লাগবে, এই জন্য বলছি যে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যায়,
মাথা ব্যথা, কপালের উপর আপনার মাথা ব্যথা, কপালের উপর মাথা ব্যথা থাকবে, কিন্তু এটার একটা সবচেয়ে মূল্যবান হলো যে থুথু দেন মাথা ব্যথা চলে যায়। যদি এটা হয় তাহলে আপনাকে অ্যালো ব্যবহার করতে হবে। এই কারণে হোমিওপ্যাথি অনেক গুরুত্বপূর্ণ। মাথার সম্মুখে দিকে যদি অত্যন্ত ব্যথা এবং সেই সঙ্গে যদি চোখের পাতা আপনার ভারীভূত হয় এবং চোখ যদি আপনার আঁখ খোলা রাখিতে বাধ্য হয়, দেখা গেল যে মাথা ব্যথা তো আছে সেই সাথে আপনার চোখ দ্বারা আপনার এত যে চোখের পাতা ভারী ভারী বোধ হবে আর চোখ যদি আধা খোলা খোলা ঘুমায় এই যদি অবস্থা হয়, তাহলে আপনারা এই মেডিসিন ব্যবহার করতে পারেন। অ্যালোসক্রেটিনা সন্ন্যাস রোগ, আপনার রক্তস্রাব বা অশ্ব রক্তস্রাব রোগ হেতু সন্ন্যাস বা অন্যান্য মস্তিষ্কে ফিরাইয়া উৎকৃষ্ট একটি মেডিসিন। উদরময় ডায়রিয়া ও আমাশয় এইগুলি যে আলোচনা করেই ফেলছি, যেমন ডিসেন্ট্রি, আমাশয়, উদরময়, নাক্স ভূমিকার মতন নাভির চারধারে, যেটা বলছিলাম যে নাক্স ভূমিকা যেমন নাভির ব্যথা আছে, এটারও ওই ব্যথাগুলি একই রকম থাকবে। তবে ওই যেটা বক্তব্য বললাম যে এলোর পায়খানা করবে গর্ম দেখা দিবে এবং দুর্বল দেখাবে, কিন্তু নাক্স ভূমিকায় আপনার পায়খানা করার পরে একই অবস্থা, কিন্তু পায়খানা করে ভালো লাগবে এবং দুর্বলতা আসবে না, শরীরে গর্ম আসবে না এবং তার মনটাও ভালো লাগবে। ডায়রিয়া হলো মল হলো হলুদ বর্ণ থাকবে অথবা বাদামি, আপনার জলের ন্যায় তরল গন্ধ যুক্ত ও ঝাঁঝালো থাকবে, ঝাঁঝালো আপনার দুর্গন্ধ থাকবে এবং এটা জলের অর্থাৎ পানির ন্যায় আপনার তরল থাকবে, কিন্তু আপনার এই সালফারে কিন্তু এই জিনিসটা থাকবে না। সালফারে পায়খানা হয় নরম থাকতে পারে, কিন্তু এই জলের মতন থাকবে না, সেটা নরম থাকবে, প্রচুর দুর্গন্ধ থাকবে, যেটা মানুষ দ্বিতীয়বার কোনো মানুষ ওখানে যেতে পারবে না, এটাও কিন্তু যেতে পারবে না, এটাও বাচ্চাদের যে অবস্থা হয় দেখবেন। বাহ্যের পর মলদ্বারে আগুনের মতন জ্বালা করে ও আপনার হাজিয়া যায়, দেখবেন যে সমস্ত বাচ্চাদের দেয় উদাহরণ দিতে, বাচ্চাদের দেখবেন যে পায়খানা করতে করতে পায়খানার রাস্তা লাল হয়ে গেছে, এমন অনেকেরও আপনার বড়দেরও হতে পারে, তাদের জন্য এটা খুব কাজ করবে। বাহ্যের বেগ হইলেই বহু কষ্ট মল আটকিয়া রাখিতে হয়, যেটা আগে বলছিলাম যে এই রোগীগুলি পায়খানা ধরে রাখতে পারে না, ওইটাই বলা হয়েছে। রোগী একটু বায়ু নিঃসরণ হইতে দেখা দিলেই আপনার পায়খানা হয়ে যায়, এগুলো এই মানে যেগুলোর কথা বলছি সেটাই, এবং পটোফাইলামের সাথে এটার সাথে অনেক ডিফারেন্স আছে, এটা বর্ণনা করতে গেলে আরও অনেক হয়ে যাবে। এলো সহিত অন্য অন্য ওষুধে অনেক ভেদাভেদ আছে, এগুলি বর্ণনা করতে অনেক বড় হয়ে যাবে। এবার আসুন যে আপনার প্রোল্যাপস অ্যানি অর্থাৎ হলো হারিস, যেটা আমাদের পায়খানার রাস্তাটা আসতে বাজে বের হয়ে যায় পায়খানার আগে অথবা পায়খানার পরে, অনেকে দেখা যায় পায়খানার পরে বাহির হয়, অনেকে দেখা যায় পায়খানা আগে বাহির হয়। যদি মলত্যাগের পর যদি বাহির হয় মানে পায়খানা শেষ হয়ে গেল তারপর যদি বাহির হয় তাহলে আপনার এই হলো অ্যালোসক্রেটিনা। অন্ত্রের দুর্বলতার জন্য মলত্যাগের পূর্বে হারিস বাহির হয়ে গেলে পটোফাইলাম, অর্থাৎ যদি দেখা গেল যে পায়খানা যাওয়ার সাথে সাথেই আপনার পায়খানার রাস্তার রেকটামটা বের হয়ে গেছে তাহলে ব্যবহার করতে হবে হলো আপনার পটোফাইলাম। আর যদি পায়খানা করার শেষে যদি দেখা যায় পায়খানার রাস্তাটা বের হয়ে আছে তাহলে ব্যবহার করতে হবে অ্যালোসক্রেটিনা। কত ব্যবহার করেন বলে রাখি, যদি ভুলে যাই এখানে বলে রাখি, সেটা হলো আপনার 1x 3x 6 30 275 আপনার ব্যবহার করতে, এটা ক্রিয়া কথা থাকবে 30 থেকে আপনার 60 দিন। যদি এটা আপনার ক্রনিক ডিজিজ হয় তাহলে 3 দিন ব্যবহার করবেন, 3 দিন সকালে অথবা 3 দিন রাতে অথবা 3 ঘন্টা পরপর অথবা 1 ঘন্টা পরপর ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনার একই হয়ে থাকে, নতুন আপনার রোগটা হয়ে থাকে, তাহলে ব্যবহার করতে হবে ডাক্তার অনুসারে, ডাক্তার কিভাবে বলে সেইটার দিকে তাকিয়ে। এবার আসেন পাইলস, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এই মেডিসিনটা হলো পাইলসের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করে, জেনে না জেনে, বুঝে না বুঝে। এইটা হলো যে এলোপ্যাথি বলেন ইউনানি হারবাল বা হোমিওপ্যাথি খেতে 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 যারা আপনার পায়েসকে ভালো করতে পারতেছে না, পায়েসটা হবে একের আঙ্গুর, যদি দেখেন আঙ্গুর থোকারা যেভাবে বের হয় এইভাবে যাদের হয় তারা এই মেডিসিনটা ব্যবহার করবে। এই কারণে আমি আপনাদের অনুরোধ করছি আপনারা এটা এত আপনার শেয়ার করবেন, আপনি যেমন সবের ভাগিদার হবেন তেমনিভাবে একটা গরিব মানুষ যদি আপনার এটা দ্বারা ওষুধ কিনে খেতে পারে তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে, তার কষ্ট লাঘব হয়ে যাবে, অনেকের জীবন থেকে অনেক কষ্ট থেকে মুক্তি পেতে পারবে। কারণ জানেন যে আমরা একটা মেডিসিন দেখছেন সিলেক্ট বলতে গেলে কত সময় লাগে, আর যদি আমি যদি আপনার এই বইটা অর্থাৎ যদি আমি
ক্যান্টের বই থেকে বর্ণনা করি, তাহলে একটা মেডিসিন বর্ণনা করতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এতো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বর্ণনা করে যাইতেছি, হয়তো দ্রুত শেষ হবে। পায়েসটা তাহলে কি বলা গেল যে পায়েসটা একেবারে আঙ্গুর থকার মতো হইলে হবে, এবং অবশ্য ভয়ের চুলকানি থাকবে এবং চালা করে চুলকানি থাকবে, মনে হয় যে কৃমি আছে এই অবস্থা থাকবে। শীতল জলে পড়ায় যে আরাম বোধ এবং প্রায় উদরময় দেখা দেয়। শীতল জল মানে তো পানি পান করলে, ঠান্ডা পানি ব্যবহার করলে এটা ভালো লাগবে। আজকে এই বলি এখানেই শেষ করবো, কারণ এরপর আর এটা নিয়ে বেশি আলোচনা নেই, এটা অন্য কিছু আলোচনা, অর্থাৎ মানে অন্য মেডিসিনের সাথে আপনার এই দেখাইছে যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। তাহলে আজকে এই পর্যন্ত বলে বিদায় নেব। আপনারা এই মেডিসিনগুলি আমি যত হোমিওপ্যাথি দেব সব কটা মেডিসিন দিতে হয়তো 2-3টা ভিডিও হতে পারে, কিন্তু 15-20 মিনিট আগে যদি ভালোভাবে বুঝতে চান কখনো আপনার ছোট এই ভিডিও দিয়ে এটা বোঝানো সম্ভব হবে না। আজকে এই বলে বিদায় নিচ্ছি, ভালো লাগে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। এই কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে আমি ওয়াদা দিয়েছিলাম প্রথম দিকে যে আপনাদেরকে হোমিওপ্যাথি যত আছে সব কিছু বর্ণনা করার চেষ্টা করব, আর সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছি। অমাতো ফিরিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।